গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। তো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আমি শ্রাবণ মাসের প্রতি সোমবারটাই মানে প্রত্যেক সোমবারই উপোস করি, পুজো করি এবং এই সন্ধ্যাবেলায় পুজো দিই বাবা ভোলেনাথকে। এই যে আমার দুটো বাবা ভোলেনাথ, এই যে ওনাদেরকে এখন আসনের থেকে নামিয়ে এই যে এখানে রাখলাম, ওনাদেরকে এবার স্নান করাবো আর এই যে পুজোর সব গোছাচ্ছি। ওই যে আমার আসনটা ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। তা তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, আমি কিভাবে পুজো দিই আর তোমরা কিভাবে সোমবারে পুজো করো আমাকে অবশ্যই অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। তো তোমরা আমার পুজোটা দেখতে থাকো। অনেকেই এই শ্রাবণ মাসের সোমবারে অনেকেই পুজো করে, আমি একা না, অনেক মহিলারা, বাড়ির মহিলারা এবং মেয়েরা, বাচ্চা বাচ্চা মেয়েরাও এই সোমবার করে। কারণ এই শ্রাবণ মাসে আমার মা আর আমার বড় বড় গুরুজন ব্যক্তিরা সবাই বলেছে শ্রাবণ মাসে উপোস করলে, পুজো করলে ভালো ফল হয়, স্বামীর দীর্ঘায়ু হয়, সন্তানরাও ভালো থাকে। তো আমি ছোটোর থেকেই, আমি বিয়ের আগের থেকে এই শ্রাবণ মাসে সোমবারগুলো করি। এবার এই মাসে মেয়ে যখন, আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমি শ্রাবণ মাসের একটা বছর আমি করতে পারিনি, যেহেতু প্রেগনেন্ট ছিলাম তাই। আর তারপরে মেয়ে হওয়ার পরও করতে পারিনি, ছোট ছিল ও, ওই জন্য আমি করতে পারিনি, যেহেতু দুধ খেত তার জন্য। এখন আর কোনো প্রবলেম নেই, এখন ওই জন্য 2 বছর পরে আবার শুরু করেছি আমার ভোলে বাবাকে পুজো দেওয়ার জন্য। তো এই যে পুজোর সব গোছগাছ করছি, এখন ঠাকুরের ভোগ গোছাচ্ছি, প্রসাদ বানাচ্ছি। তো তোমরা বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কারা কারা শ্রাবণ মাসের সোমবারটা করো, কিভাবে করো আর কখন পুজো করো। আমি তো এই সন্ধেবেলায় পুজোটা দিই, যেহেতু সন্ধেবেলায় নীল মোমবাতি জ্বালাতে হয়, ওই জন্য সন্ধেবেলায় পুজোটা দেওয়া ভালো, নীল মোমবাতিটাও জ্বালানো হয় তার জন্য। আজকে সারাদিনই উপোস, কালকে গতকালকে সঞ্জাম করেছি। সঞ্জাম তোমরা করো কি না আমি জানি না, আমার মা শিখিয়েছে সঞ্জাম, মানে আগের দিনকে ফেনা ভাত খেতে হয় রাত্রিবেলায়, সারাদিন উপোস থেকে। সারাদিন ফল ফল খাওয়া যায়, জল ফলও খাওয়া যায়, সব কিছু খাওয়া যায়, কিন্তু আমি খাইনি, জল খেয়েছি, চা খেয়েছি আর তাছাড়া কিছুই খাইনি, পরোটা লুচি এগুলো সবই খাওয়া যায়, কিন্তু আমি কোনো কিছু এগুলো খাইনি। আমি যেহেতু 2 বছর করিনি, আর তারপরে ভোলে বাবার প্রতি আর মা তারা মায়ের প্রতি আমার অগাধ বিশ্বাস ভরসা, আমি নিষ্ঠাভাবে এগুলো করতে চাই, যাতে আমার সন্তান এবং আমার সন্তানরা এবং আমার স্বামী সুস্থ থাকে, ভালো থাকে, আমার স্বামীর সব মানে ও যেন জীবনে অনেক উন্নতি করতে পারে। আজকে যেটুকু যা, যতটুকুই যা, সব ওরই ওরই জন্য। ও যদি আমার পাশে না দাঁড়াতো বা ও যদি আমার হাতটা না ধরতো তাহলে হয়তো আমি কোথায় জলে ভেসে যেতাম, তার কোনো ঠিক নেই। আমাদের দুজনের মধ্যে কিন্তু বন্ধুরা অনেক রাগারাগি, ঝগড়া, অশান্তি হয়, কিন্তু আবার সব সাথে সাথে ঠিক হয়ে যায়। আর সংসার মানে তো একটু তো হবেই, দুজন দুজনকে বোঝানো, বুঝিয়ে থাকা, চলা, এটা এরই নাম তো সংসার, একে অপরের দুঃখ কষ্ট বোঝা। তা ও সত্যি ওকে আমি পেয়ে ধন্য, আর আমি আর এই আমার ভোলে বাবা আর মা তারার জন্যে আমি ওকে পেয়েছি, এটুকু আমি খুব খুব বিশ্বাস করি। কারণ ওনারাই আমাকে ওকে পাইয়ে দিয়েছে, ওর সাথে আমার জনম জনমের বন্ধনে আবদ্ধ করেছে। আমি সত্যি ভগবানের কাছে, ভোলে বাবার কাছে প্রাণ খুলে একটাই চাইছি যে আমার সন্তানরা, আমার স্বামী যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, আর আমি যেন শাখা সিঁদুর নিয়েই আমি যেন এই পৃথিবী থেকে যেতে পারি, ওদের সুস্থ রেখো, ওদের ভালো রেখো, এটুকুই আমি চাইছি। তো তোমরা কে কে কেমনভাবে করো করো এই সোমবারটা, মানে এই সোমবার না, এই যে 4টে সোমবার পড়বে। অনেকে বলছিল যে অমল মাস পড়েছে তাই সোমবার নাকি করা যাবে না, মানে করতে নেই পুজো। কিন্তু আমি আমার মায়ের কাছে জিজ্ঞাসা করলাম, তখন আমার মার কাছেও জিজ্ঞাসা করেছি, আমার শাশুড়ি মার কাছেও আমি জিজ্ঞাসা করেছি, উনিও আমাকে বললো যে করা যাবে, পুজোয় কোনো বাধা নেই, কারণ যে যাই সৃষ্টি, যাই হচ্ছে সবই তো ভগবানেরই সৃষ্টি, এখানে তো মানুষের কোনো হাত নেই, পুজো করা যাবে। তাই আমি উপোসটা করেছি। আমি খুব টেনশানে ছিলাম
যে আমি কি এবার সোমবারটা করতে পারবো কি পারবো না, যেহেতু মলমাস সবাই বলছে মলমাসে পুজো হয় না, মলমাসে পুজো হয় না ওই জন্য। কিন্তু পরে যখন আমার মা আর আমার শাশুড়িমা বললেন যে হ্যাঁ করা যাবে, তখন আমি আর কোনো টেনশান করিনি। যেহেতু বড়রা বলছে, তারা আমার গুরুজন, তারা তো নিশ্চয়ই জেনে বুঝেই বলছে, তো তখন আমি সত্যি খুব খুশি হয়েছি যে আমি আমার ভোলে বাবার পুজোটা করতে পারবো। দীর্ঘ 2 বছর পর আমি এই ভোলে বাবার পুজো করতে পারছি, তা আমি সত্যি খুব 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 খুশি। এই দিনটার জন্য আমি অনেক অপেক্ষা করেছিলাম সকালের থেকে, এই ফুলের মালা গাঁথা, তারপরে পুজোর গোছ গাছ করা, এই সকাল থেকেই শুরু করেছি। আমার হাজবেন্ড তো সকালে উঠে পর আগে বলছে যে তোমার পুজোর কী কী আনতে হবে তুমি বলে দাও, আমি সব এনে দিচ্ছি। আমি ওকে সব বলে দিলাম, সবই এনে দিয়েছে। দুপুরবেলায় অনেকবার ফোন করেছে যে পুজো কখন করবো, আমি বলছি সন্ধেবেলায় করবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো যে আমি পুজো কীভাবে করি। আমার খুব ইচ্ছা ছিল জলেশ্বরে গিয়ে ভোলে বাবাকে একটু দর্শন করা, পুজো দেওয়া, কিন্তু আমার হাজবেন্ডের কাজের কোনো ছুটি নেই, ওই জন্য নিয়ে যেতে পারবে না, আর ও আমাকে একাও ছাড়বে না মেয়েকে সাথে করে নিয়ে। এখন জানি না, এখনও তো 3টে সোমবার বাকি আছে, আগেও যেতে পারবো কিনা। ভোলে বাবা যদি চান, উনি যদি সুযোগ করে দেন যাওয়ার, তাহলে ওনার চরণে অবশ্যই আমি যাবো। কিন্তু এটা আজকের থেকে ইচ্ছা না, আমার অনেক দিন থেকেই ইচ্ছা, আমার বিয়ের আগের থেকেই, যে জলেশ্বরে গিয়ে আমি একটু পুজো দিয়ে আসবো। শুনেছি ওখানে মন্দিরটা খুব জাগ্রত, সবাই পুজো দিতে যায় এই শ্রাবণ মাসে, চৈত মাসেও যায়, শ্রাবণ মাসেও যায়। ভোলে বাবার এই শ্রাবণ মাস, চৈত মাস, ফাল্গুন মাস, এগুলো তো ওনার সব পছন্দের মাস, তো এই কটা দিন সবাই মানে পুজো দিতে ওখানে যায়। ওই জন্য আমার খুব ইচ্ছা, জানি না কী হবে, দেখা যাক কী হয়। যদি যেতে পারি তোমাদের তো অবশ্যই জানাবো যে আমি যাচ্ছি, তোমরা তো অবশ্যই জানতে পারবে।
যে আমার আর ঠাকুরগুলোর ঠাকুরের আসনে তো আরও ঠাকুর আছে, মা কালী আছে, বাবা লোকনাথ আছে, তারপরে লক্ষ্মী ঠাকুর আছে, গণেশ ঠাকুর আছে, তাদের বাটায়ও এই ঠাকুরের ভোগগুলো গুছিয়ে দিচ্ছি। মানে না ওই ইয়েটা করবো না, বাদাম ভুষি রেখেলাম, দিতে গেলাম হাতে, নিলে না তো নিলে না। কেউ কিছু খাতে পারে না, দেখো না আমি খাতে গেলে কত জ্বালা।
বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে আমি আমার ভোলে বাবাকে স্নান করিয়ে ফুল টুল দিয়ে ওনাকে সাজিয়ে দিলাম। তোমরা এবার আমাকে বলো যে তোমরা কেমন কেমন করে পুজো দাও। আমি তো এভাবেই দিই, ছোট থেকে আমি এভাবেই দিয়ে এসেছি আর এভাবেই দিই। এই যে আমার ভোলে বাবা।